পাকিস্তানের অন্যতম ক্রিকেটার হলেন মোহাম্মদ আমির মোহাম্মদ আমিরের জন্ম তেরো এপ্রিল উনিশশো এছাড়াও মোহাম্মদ আমের নামেও পরিচিত হলেন একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার তিনি একজন বাহাতি ফাস্ট বলার হিসেবে ক্রিকেটের সকল ফর্মেটে উদ্বোধনী বলিং হিসেবে বল করে থাকেন আমির দুই সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে এবং দুই হাজার সালের মাত্র সতেরো বছর বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক এবং টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন মোহাম্মদ আমিরের ব্যক্তিগত তথ্য পুরনো নাম মোহাম্মদ আমির জন্ম চোদ্দ এপ্রিল উনিশশো বয়স উনতিরিশ গুজ্জার খান পাঞ্জাব পাকিস্তান উচ্চতা ছয় ফুট ব্যাটিংয়ের ধরন বাহাতি ব্যাটসম্যান বোলিংয়ের ধরন বাহাতি ফাস্ট বলার ভূমিকা রাখেন তিনি বোলিং হিসেবে আন্তর্জাতিক তথ্য জাতীয় পার্শ্ব পাকিস্তান টেস্ট অভিষেক চার জুলাই দুই বনাম শ্রীলঙ্কা শেষ টেস্ট আঠারো আগস্ট দুই পাকিস্তান বনাম ইংল্যান্ড ওডিআই অভিষেক তিরিশ জুলাই দুই পাকিস্তান বনাম শ্রীলঙ্কা শেষ ওডিআই চোদ্দ জানুয়ারি দুই পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ওডিআই ষাট নং নব্বই চলুন দর্শক শ্রোতা এবার আমরা জেনে আসি মোহাম্মদ আমিরের প্রাথমিক জীবন কেমন ছিল মোহাম্মদ আমির উনিশশো সালে পাঞ্জাবের গুজ্জান খানের সাঙ্গা বঙ্গাইল নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন সাত সন্তানের মধ্যে থেকে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ তরুণ বয়স থেকেই তিনি রাস্তায় ক্রিকেট খেলেছেন এবং প্রায়শই তিনি ওয়াসিম আকরামকে অনুকরণ করার চেষ্টা করতেন তিনি তার উদ্বত্তিতে প্রায়ই বলতেন ওয়াসিম আকরাম আমার প্রিয় তিনি আমার অনুপ্রেরণা যখন আমি তাকে টিভিতে দেখতাম আমি দেখতে চেষ্টা করতাম যে বাস্তবে তিনি বল হাতে কী করছেন তারপর আমি বাইরে চলে যেতাম এবং তার বলিং অ্যাকশন অনুকরণ করতাম মোহাম্মদ আমির পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্যতম একজন ফাস্ট বলার তিনি পাকিস্তান ক্রিকেট দলকে অনেক বড় উপহার দিয়েছেন তার জন্য দোয়া এবং শুভকামনা রইল